ট্রেন, এখন বাজে সকাল 10:30। আমি আজ সকালে উঠেছিলাম, উঠে আমি বাসি নাইটি ছেড়ে ঘরটা মুছে রান্না বসিয়েছিলাম, বসিটসি রান্না হয়ে গেছে, আবার ঘুমিয়ে পড়েছি, কারণ না প্রচুর ঘুম পাচ্ছিল জানি না কেন। তো ঘুম থেকে উঠে রান্না টান্না করে আবার ঘুমিয়ে পড়েছি। আজকে বরের সাথেও দেখা করিনি, বর বললো যাচ্ছি, তো বলে চলে চলে গেছে, তো আবার ঘুমিয়ে পড়েছি। এখন 10:30 সময় উঠলাম, উঠে ব্রাশ করে এখন টিফিন খাচ্ছি, দেখে নাও আজকে টিফিন ক্যাম আর পাউরুটি। তো আজকে শুক্রবার, এর জন্য আমরা অন্য কিছু আর খেলাম না বাইরে জিনিস, ইচ্ছা করছিলো কিন্তু খেলাম না। তো আজকে জ্যাম পাউরুটি দিয়েই চালাই। তো এখন বাজে 10:30, তাড়াতাড়ি করে খেয়ে নিই। আবার তো এখানে রোজই কারেন্ট যাওয়ার এক নাটক চলছে না, তো আবার যদি লেট হয়ে যায় কোন সব কাজকর্ম ভেসকে যাবে। তো চলো টিফিনটা খেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। টিফিন খাওয়ার পর দুপুরের বাসনগুলো মেজে নিলাম, বাসন মাজা হয়ে যাওয়ার পর ছেলেকে স্নান করাবো, তোমরা দেখতে থাকো সব। হ্যালো ফ্রেন্ড, অনেকক্ষণ পর তোমাদের সাথে আমি চলে এসেছি। আমার স্নান হয়ে গেছে, দেখলেই তো কাজ করে উঠ তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। মাঝে মধ্যেই কারেন্ট চলে যাচ্ছে, জল পাচ্ছি না, এই জন্য তার সব কাজ দেখাতে পারিনি, মানে কিছু কিছু কাজ দেখালাম, তো তাড়াহুড়া করছিলাম, যদি কারেন্ট চলে যায় জল পাবো না তো দেরি হয়ে যাবে। তো আজকে অল্প তোমাদের সাথে কাজটা শেয়ার করলাম, সব কাজ শেয়ার করতে পারিনি। তো এখন স্নান হয়ে গেছে, দেখো তাতান কি করছে, দেখেছো রিমোট পাড়ছে, দেখলে কি দুষ্টু হয়েছে ও জানো, বাবা গো। তো এখন পুজোটা দিয়ে নিই চলো, তারপর খুব খিদে পেয়েছে, আমি সকাল দিক
কিচ্ছু খাইনি, জ্যাম্পা রুটি আমি ভালোবাসি না তাই খাই না। চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে তোমাদের সাথে কথা বলছি, আর এখন তো তাতানকে হোমওয়ার্ক করিনি, নালেও আন্টি আসবে তো হোমওয়ার্ক দেখবে। চলো আবার তোমাদের সাথে করছে, দেখেছো টিভি দেখছে ও পচা ছেলে বলো তোমরা সবাই, ও পড়ছে না দেখেছো কি দুষ্টু করে। তুমি হাই করে দাও তো পাপা, হাই করে দাও না, আগে তুমি আমি পারবোই না টিভি ঠিক করতে। দিদি আসবে পারবে, আমি তো পারি না। হোমওয়ার্কটা করো, আগে হোমওয়ার্কটা করো। দেখো কেমন ন্যাকামি করছে, দেখো মনে রাগ হচ্ছে ওর ন্যাকামি দেখে, দেখেছো 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 কিরাম ন্যাকামো করছে। মুখে দেয় না চুল, দেখেছো ফ্রেন্ড ও কি বাজে না বলো, তোমরা বাজে না দুষ্টু না বলো। চলো ফ্রেন্ড আবার তোমাদের সাথে কথা, পুজো দেওয়া কমপ্লিট, এখন আমার ঠাকুর খাচ্ছে তো ওরা খেয়ে নিক, আর আমি একটু ছেলের সাথে টাইম কাটিয়ে নিই, তারপর আমরা লাঞ্চ করবো। ঠিক আছে বন্ধুরা লাঞ্চটা দেখে নাও, আজকের লাঞ্চ হচ্ছে ভেন্ডি ভাজা আর পনিরের তরকারি। কি আমি কালারটা ভালো হয়েছে পনিরের তরকারি, আমাদের তো আমার থেকে আমার বরের প্রচুর প্রিয় পনির, আর আমার ছেলের, ওদের জন্যই তো সব। চলো আমরা খেয়ে নিই তারপর আবার কথা বলছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, তো আমার ভাই এসছে, এই যে আমার ভাই, হাই কর। হাই গাইস, এটা আমার ভাই, এটা আমার কাকার ছেলে, তো ও খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, তো আমার সাথে দেখা করতে এসছে, একটুখানি ওর সাথে কথা বলে নি, আবার তোমার সাথে আবার পরে কথা বলছি। ঘুম থেকে উঠে গেছি, আজকে তাড়াতাড়ি উঠে গেছি, তখন আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, ভাই চলে গেল, ভাই চলে যাওয়ার পর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, তো আবার এখন চলে এসেছিস, তো সব বন্ধুকে গুড ইভিনিং। তো এখন আমি মানে বিছানাটা ঠিক করে নিই, কারণ শুতে গেলে আউলে যায়, তো এখন ঠিক করে নিই, তোমরা দেখতে থাকো চলো। বলছে ম্যাগি খাবে, তো ছেলেকে ম্যাগি বানিয়ে দিলাম, আর আমরা চাউমিন খাবো, তো ম্যাগিটা দেখো চলো। ম্যাগিটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি ছেলের ম্যাগিটা বানিয়ে দিয়ে, তারপরে মেয়েকে চাউমিন বানিয়ে দেবো, নিরামিষ চাউমিন, বেশি কিছু দেবো না, আলু আর বাদাম দিয়ে বানিয়ে দেবো, কারণ আছে শুক্রবার, আজকে আমরা বাইরের জিনিস খাই না, তো বাইরে রোজ রোজ খেতেও নেই, তো ঘরেই বানিয়ে দিই, তো চল তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ঠিক আছে বন্ধুরা ম্যাগি রেডি তাতানের, ও খেয়ে নি, আমি চাউমিনটা বানিয়ে নিই, তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। এই যে ম্যাগি বয় অল টাইম ম্যাগি খায়, দেখো এই দেখো খেয়ে নাও ম্যাগি, তাড়াতাড়ি খেয়ে নাও। মেয়েকে দিতে এসেছিলাম, মেয়েকে দিয়ে চলে যাচ্ছি এখন, আবার 10টার সময় আনতে আসব, চলো দেখতে থাকো।
জ্যাকু কি বৃষ্টি দেখেছো বৃষ্টিতে তো কাজ করতেই লাগবে তাই না তোমাদের হাই করে দিল আমার ছেলে এখন আন্টি চলে গেল 8:30 বাজে মেয়েকেও দিয়ে এসেছি মেয়েকে আবার 10টার সময় আনতে যাব একটুখানি টাইমের মধ্যে আমি রান্নাটা করে নিই আজকে রান্না করব পনির টনির কিছুই নেই আমি দুবেলা রান্না করি যেহেতু অনেক সকালে রান্না করি আমার যাই কিছু হয়ে যাক দুবেলাই রান্না করি তো আমাদের ঠান্ডা খেতেও ভালো লাগে না আমরা ফ্রিজের জিনিসও খাই না অত ফ্রিজটা থাকতে পারে শুধু সবজি মাছ আমি স্টকে রেখে দিই তাই নাহলে আমরা তো ঠান্ডা কিছু খাই না তো এখন রান্না করতে পারি আমার যত সম্ভব মনে হচ্ছে যে একটু ডাল করব আর পাঁপড় ভাজবো আর হচ্ছে আলু মাখবো তো নিরামিষ এটা দিয়ে হয়ে যাবে দেখি কি বলে বর বর এসছে খাচ্ছে চাউমিন তোমাদের চাউমিন রেসিপিটা দেখাইনি আর তো রান্না করে নিই আর এইটুকুনি টাইমের মধ্যে তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে কারণ মেয়েকে আবার আনতে যেতে হবে বৃষ্টিও পড়ছে এই দেখো আমার ছেলে কি বলতে এসছে দেখো কি এই ঘরে ডাকো এই ঘর খোলা দাঁড়াও দরজাটা বন্ধ করে আসি কি হ্যাঁ এই যে চাউমিন খাচ্ছে বলছে বন্ধ করো ঠিক আছে ও খেয়ে নি আমি রান্না দাদি করিনি তাও তোমাদের সাথে আবার কথা বলছি আনতে যাচ্ছি 10টা বাজে তো রান্না তো কমপ্লিট এখন একটু মেখে নিয়ে আসি এসে শুধু পাঁপড়টা ভাজবো তারপর চলো দেখতে থাকো কোথায় বন্ধুরা আর তোমাদের দেখাতে পারলাম না এসে তো বৃষ্টি পড়ছিল এই জন্য আজ তোমাদের দেখাতেই পারলাম না মেয়েকে আনতে গেলাম তো আর তারপরে মেয়েকে এনে চিপস ভাজলাম আর লঙ্কা ভাজলাম আলু সিদ্ধ মাখলাম ডালটার ভাতটা আগেই করে গেছিলাম তো আজকে ডাল ভাত আর আলু সিদ্ধ আর চিপস এটা দিয়েই খাওয়া দাওয়া করলাম রাতের তো আজকে ভিডিওটা কম হয়ে গেছে প্লিজ মানিয়ে নিও আর যদি ভালো লাগে কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর লাইক করো ডিসলাইক করো না মনটা ভেঙে যাবে তো তোমার এই দিদিদাকে একটু ভালোবেসো আর সাপোর্ট করো আর কিচ্ছু চাই না আজকের মতন আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমাকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আর টাটা